আমি জীবনের পরন্ত বেলায় আজকে আমার সন্তান তুল্য বুয়েটের ছাত্র ছাত্রীদের মধ্যে এসে দাঁড়িয়েছি। আমার সৌভাগ্য যে শহীদ আব্রাহিম ফাত যে হলের ছাত্র ছিলেন, আমি 1977 সাল পর্যন্ত সেই হলেরই ছাত্র ছিলাম। আমি শেরে বাংলা হলের ছাত্র ছিলাম এবং আমি গর্বিত যে শহীদ আব্রাহিম পরবর্তীতে যে হলে আছে সেই হলের সাথে আমার 4 বছরের স্মৃতি জড়িয়ে আছে। এবং আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই চলছে আমাদের গত 53 বছর ধরে, সেই লড়াইতে শহীদ আব্রারের শাহাদাত বরণ একটি টার্নিং পয়েন্ট, একটি বিশাল টার্নিং পয়েন্ট ছিল, যেটা বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে ভারতের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে একতাবদ্ধ করতে সক্ষম হয়েছিল। আমরা এই শহীদ আব্রারকে আগামী 6 বছর পরে স্মরণ করতে চাই যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল, যেমন করে আমরা তিতুমিরকে স্মরণ করি। আব্রার আমাদের বুয়েটের তিতুমির, আমাদের যেন এটা মনে রাখি আমরা। তিতুমির হল তো আমাদের শেরে বাংলা হলের পাশেই, কাজে আব্রারকে মনে রাখতে হবে আমাদের এই শতাব্দীর তিতুমির। এই কারণে আপনারা অনেকেই জানেন যে গতকাল জেল থেকে বেরিয়ে আমি প্রেস ক্লাবে আমার প্রথম রাজনৈতিক ভিশন সেই বক্তব্য প্রদান করেছি গতকাল। সেখানে আমি 7 দফা দাবি করেছি ডক্টর ইউনুসের সরকারের প্রতি। সেই 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে শহীদ আব্রাহিমের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউ নামকরণ করতে হবে। এর নাম হবে শহীদ আব্রাহিম অ্যাভিনিউ, কারণ শহীদ আব্রাহিম আমাদের স্বাধীনতার প্রতি শেখ মুজিবুর রহমান পরিবারের প্রতীক, শেখ মুজিবুর রহমান হাসিনার ফ্যাসিবাদের আইকন, কাজে একজন স্বৈরাচারের প্রতীক যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক এবং যিনি শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতীক, তার নামে কোনো রাস্তা থাকতে পারে না, তার নামে কোন স্থাপনা থাকতে পারে না। কাজে আবারও আমি আমার প্রিয় বিশ্ববিদ্যালয় যেখানে আমার প্রথম বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াশোনা শুরু হয়েছিল সেই বুয়েটের সামনে দাঁড়িয়ে আমি দাবি জানাচ্ছি আবারও প্রফেসর ইউনুসের কাছে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে আব্রার অ্যাভিনিউ করুন। আপনাদেরকে একটা পুরনো ইতিহাসের বলি, আমি বৃদ্ধ কথা বলে যায় 1975 আমার পাশের রুমে ছিল এক বছর, সে আমাকে ভাঙিয়ে বলল ঘুম থেকে হয়েছে। আমরা যখন বন্ধুরা মিলে এই সামনে দিয়ে হাঁটতে আগের দিকে যাত্রা শুরু করেছিলাম, ঢাকার যে আনন্দ ছিলাম সেটা আমার এখন চোখে ভাসে। বাংলাদেশের কোন মিষ্টির দোকানে কোন মিষ্টি অবশিষ্ট ছিল না, সকল মিষ্টি লোকে ফেলেছিল। আমার ভাগ্য যে আবারও 7 আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কিন্তু আমি এখানে উপস্থিত থেকে সেই অভিজ্ঞতা দেখতে